সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন উর্বশী রাউতেলা। আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আলোচনার টেবিলে থাকছেন নিয়মিত। সবচেয়ে কম বয়সে মিস ওয়ার্ল্ডের বিচারক হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এবার আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও চমকে দিলেন সবাইকে। উর্বশী প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আরব ফ্যাশন উইকে দুইবার অংশ নিয়েছেন। তবে খবরের শিরোনামে উঠে এসেছে তার গায়ের পোশাক। সোনালি রঙের সেই পোশাকের দাম শুনলে যে কেউ চমকে যাবে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, উর্বশী এই পোশাকের দাম 40 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 45 কোটি টাকারও বেশি। হাই থাই স্প্লিট গাউনটিতে রয়েছে স্বর্ণ ও হীরের মিশ্রণ। চোখ ধাঁধানো পোশাকটির ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমন্তল। তিনি এর আগে বিশ্বজয়ী গায়িকা জেনিফার লোপেজের পোশাকও ডিজাইন করেছিলেন। অবিশ্বাস্য দামের এই পোশাক পরা ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। সেগুলোতে লাখ লাখ অনুসারী ভালোবাসাও জানিয়েছেন তার প্রতি। সুদর্শনা এই নায়িকার শরীরে সোনালি গাউনটি যেন একটু বেশি ঝলমল করছে। উর্বশী রাউতেলা মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছিলেন 2015 সালে। তবে এর আগে 2013 সালে বলিউডে অভিষেক হয় তার। তার প্রথম সিনেমা সিংস অব দ্য গ্রেট। অবশ্য তিনি আলোচনায় আসেন 2016 সালে সানাম রে সিনেমার মাধ্যমে। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নায়িকা হিসেবে সাফল্য পাননি উর্বশী। তাই ফ্যাশন জগতেই ব্যস্ত রয়েছেন। 45 কোটি টাকার জামাটি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাংকি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।